সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা সবাই আছেন একাত্তরে, একাত্তর সংযোগ চলছে এখন। আমরা কথা বলছিলাম, আমরা আরেকজন অতিথি নিয়ে সাথে ফিরেছি, তৌফিক এহসান আমাদের সাথে আছেন, তিনি সভাপতি ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। তৌফিক এহসান, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্বাগত জানাই একাত্তর সংযোগে। লকডাউনের পর থেকেই টানা বিক্ষোভ, নানা জায়গায় বিক্ষোভ, যখন চারজন মানুষ একসাথে থাকতে না করা হচ্ছে তখন শত শত ব্যবসায়ীরা একসাথে বিক্ষোভে নেমেছে, প্রতিদিন আমরা এক দৃশ্য দেখছি। এক সপ্তাহের জন্য দোকান বন্ধ থাকলে প্রতিদিন একটা ক্ষতির জায়গা আছে, কিন্তু সেটা কতখানি ক্ষতির জায়গা, যেটা হচ্ছে এই রকম মহামারীর কাছেও বড় হয়ে যাচ্ছে। ঠিকই তো ছিল মনে হয়। আমি বেসিক্যালি দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি জি বাংলাদেশ দুঃখিত জি সভাপতি। বেসিক্যালি বলতে গেলে এক সপ্তাহ নয়, গত বড় এক সপ্তাহ করে এক্সটেনশন হয়েছে। এই ভয়টা কিন্তু সবার ভিতরে কামড় দিয়ে উঠেছে যে শুরু হলো মাত্র, এটা সপ্তাহ যাবে আবার এক্সটেনশন হবে, সপ্তাহ যাবে এক্সটেনশন। আর আপনি এবার তো লক্ষ্য করে দেখবেন ঈদের মৌসুম সামনে রেখে, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা কিন্তু বড় ধরনের পুঁজি বিনিয়োগ করে ফেলেছে এবং গার্মেন্টস এ কাজ চলছে, এবং আপনার ছোট বড় যে বেবি ওয়ার থেকে শুরু করে জামা কাপড় এগুলো কাটাকাটির কাজ চলছে, এবং এখানে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, এবং সবকিছু মিলে সারা দেশে প্রায় 4,400 কোটি বা মানে প্রায় 4 কোটি ব্যবসায়ী কর্মচারী মালিক মিলে এখানে জড়িত রয়েছেন ইনভলভমেন্ট। তো এখানে ছোট করে দেখার মতো কোনো অবকাশ নিশ্চয় নেই, কিন্তু মহামারী যখন চলে তখন তো আসলে আপনি জানেন যে মার্কেট বা দোকানকে কেন্দ্র করে সবচেয়ে বড় ভিড়গুলি হয়, সামনে পহেলা বৈশাখ, তারপরে রোজা, তারপরে হচ্ছে ঈদ, সব কিছু মিলে। কিন্তু যে পরিস্থিতি আমাদের দেশে এখন আমরা দেখতে পাচ্ছি, 8,000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে দৈনিক শনাক্তের হার, হাসপাতালে নেই সিট চিকিৎসা করার জন্য, এবং এবারকার করোনা আগেরবার চেয়ে অনেকখানি ভয়ঙ্কর, এই সব কিছুই তো আগের চেয়ে অনেকখানি জটিল অবস্থার মধ্যে আছে। সেই ক্ষেত্রে এই মার্কেট খুলে দিয়ে যদি আরও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায় তাহলে ব্যবসায়ীদের লাভের জন্য পুরো দেশটাকে এক ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো না? আমরা সরকারের সাথে একথা ঘোষণা করছি, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন ব্যবসার বান্ধব সরকারের প্রধান, উনি গতবারও আমাদের দিকে লক্ষ্য রেখেছেন। আমরা চাই অন্যান্য সেক্টরে কিছু কিছু জায়গায় খোলা রেখেছে শিল্প কলকারখানা গুলো, আজকে প্রশ্ন উঠে গেছে যে সেখানে যদি খোলা থাকে তাহলে আমাদের ছোট যারা খেটে খাওয়া মানুষ একদম নিডি গরিব দিন এনে দিন খায়, তাদের ক্ষেত্রে কেন এই টর্চারিংটা? আমরা চাই যে অন্তত পক্ষে একটা ছোট্ট সময় বেঁধে দিলে তারা এই এই জায়গাটা বেঁচে যেত, এবং আমরা চাই আগামীতে হয়তো প্রধানমন্ত্রী আমাদের ব্যবসা বান্ধব সরকারের প্রধান উনি সব দিকে লক্ষ্য রেখে, এবং ঈদ চলে আসছে এবং রমজান, এই যে একটা বিশাল রমজানের কিন্তু একটা বড় ধরনের ব্যয় ভার বহন করতে হয়। আপনি তৌফিক এহসান বারবারই বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ব্যবসায়ী বান্ধব, তিনি সব সময়ের জন্য ব্যবসায়ীদের কথা চিন্তা করেছেন, গত ঈদেও আর আগেও আমরা দেখেছি সকল মার্কেট টার্কেট খুলে দেওয়া হয়েছিল, শেষে আপনারাই বন্ধ করেছিলেন পরিস্থিতি দেখে, পরিস্থিতি এতখানি জটিল ছিল। এক সপ্তাহের জন্য লকডাউন আপনি বলছেন এটা বাড়তে পারে, এই সংখ্যা থেকে এখনই আপনারা আন্দোলন করছেন, বাড়তে দিতেন আগে যে হ্যাঁ পরবর্তী সপ্তাহে আরো বাড়ছে আরো বাড়ছে, আন্দোলন তো তারপরে শুরু হয়। এই যে প্রথম দিন থেকে টানা যে তৃতীয় দিনের মতো আপনারা আন্দোলন করে গেলেন, শত শত ব্যবসায়ী একসাথে, এইখানে যে কতখানি করোনা একসাথে ছড়ালো সেই দায় কার? আপনি লক্ষ্য করে দেখবেন যারা খেটে খাওয়া মানুষ দিন মজুর তারা কিন্তু অনেক কিছু মানে না, কিন্তু তারা আজকে আজকে সকাল গেলে রাত্রে বেলা তারা কি খাবে এইটুকু কিন্তু আমাদের মতো যারা মোটামুটি চলতে পারি তারা কিন্তু আমরা স্বচ্ছতাই চিন্তা করব, যারা তাদের কাছে কিন্তু এটা খুব বড় একটা ব্যাপার। নিশ্চয় আমি মনে করি যে অল্প সময়ের জন্য হলেও খুলে দেওয়া উচিত আপনি মনে করছেন? ডাক্তার মোস্তাক হোসেন, আপনি যেখানে বলছেন যে বড় ধরনের সমাগম যদি আমরা রক্ষা করতে পারি, এড়িয়ে চলতে পারি, তাহলে আগামী 1.5 সপ্তাহের মধ্যে সংক্রমণ কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব, কিন্তু এর মধ্যে ব্যবসায়ীরা অবস্থা আপনি দেখছেন, তারা বলছেন যে তাদের অল্প সময়ের জন্য হলেও খুলে দিতে, এটা কি আসলে সম্ভব কিনা এমন পরিস্থিতিতে? জি ধন্যবাদ, আমি 1.5 সপ্তাহ কেন বলছি জি, আমি ডাক্তার মোস্তাকের কথাটা শুনি জি, যে করোনা রোগের সুক্তিকাল হচ্ছে সর্বোচ্চ 2 সপ্তাহ,
অর্থাৎ আজকে আমি যদি ভাইরাস সংক্রমণ করি আমার লক্ষণ দেখা দিতে পারে 14 দিনের মধ্যে, যে কোনো একদিন। সেই হিসাব থেকে বলেছি গত 3 দিন আগে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটির সুফল বা যেটাই হোক না কেন সেটা আমরা সর্বোচ্চ সুক্তিকাল তারপর থেকে কিছুটা দেখতে পাবো, যদিও নিয়ম হচ্ছে যে 3 সপ্তাহটা দেখতে হয়। যাই হোক, আমাদের সামনে ঈদ ইত্যাদি আছে। আমি বলবো যে আমাদের যে এই যে জনস্বাস্থ্যের ব্যবস্থা, 18 দফা নির্দেশনা কিংবা সরকারের যে যাতায়াত ব্যবস্থাপনা, এটির উদ্দেশ্য হচ্ছে কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণ করা। এই সংক্রমণ নিয়ন্ত্রণ করার পন্থা হিসেবে আমরা মার্কেট যেখানে জনবহুল, দেখুন এসআর ভাই বলছেন মার্কেট খোলা রাখা, কারখানা খোলা আছে, কারখানায় কিন্তু কোনো ক্রেতারা যায় না, সেখানে কিন্তু শ্রমিকরা নিজেরাই শৃঙ্খলা রক্ষা করে যদি তারা স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে পারে করতে পারে। কিন্তু যদি দোকান একটা শপিং মল থাকে, একটা মার্কেট থাকে, সেখানে কিন্তু শুধু কর্মচারীরাই থাকবেন না, সেখানে কিন্তু অনেক মানুষ যাবেন, আমরা যাব। আমি ইলেভেন রোডের কাছেই থাকি, এসএন ভাই হয়তো আমাকে ভুলে গেছে, হ্যাঁ বাসায় আমি আমি যাবো। কিন্তু এটা কিন্তু একটা কারখানায় কিন্তু তারা যাবেন না, গণপরিবহন যদি খোলা হয়, হ্যাঁ গণপরিবহন যদি খোলা হয়, একজন মানুষ যার ব্যক্তিগত গাড়ি নাই তিনি কিন্তু গণপরিবহনে উঠবেন। কাজে আমরা এই সব যেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়, গায়ে গা লাগিয়ে থাকে, সেগুলো যদি বন্ধ রাখতে পারি আমরা 2 সপ্তাহ সময়, তাহলে একটা বিরাট প্রভাব পড়বে। কারণ এই ফেব্রুয়ারি মাসে এবং জানুয়ারির শেষ 2 সপ্তাহে আমরা এই কাজটি সবচেয়ে বেশি করেছি, এবং এই জন্য আমাদেরকে একেবারে তীর বেগে সংক্রমণটা ছুটছে তো ছুটছে, সেটি আগামী 2 সপ্তাহ পর্যন্ত ছুটবে বলে আমাদের আশঙ্কা আছে। কাজে এখানে ঝুঁকি বিবেচনা করে কিন্তু আমাদের দেখতে হচ্ছে, ঝুঁকি বিবেচনা করে আমরা সবাইকে আমরা আশা করি যে ত্যাগ স্বীকার করে হলেও এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে যদি আমরা সংযম ভাবে চলতে পারি, তাহলে কিন্তু আমরা এই সীমিত সংখ্যক নিয়ন্ত্রণ নিয়ে আমরা কয়েক মাস চলতে পারবো। আমাদের সংক্রমণ নিশ্চয়ই এই 7 দিনে শেষ হয়ে যাবে না, কিন্তু সংক্রমণের গতিটা যদি থামিয়ে দিতে পারি, এটা ধীর গতি হতে পারে, তারপরে কিন্তু আমাদের হয়তো জুলাই আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে একেবারে শতকরা 5 ভাগ যে শনাক্তের হার সেটা নেমে যেতে। কিন্তু এখন যদি আমরা কোনো কিছুই মেনে চলতে না পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি বাড়তেই থাকবে, এবং এমন হবে সবকিছু বন্ধ অবস্থা কিন্তু আমাদের হয়তো অনেকদিন এই যে ইউরোপের মতো রাখতে হবে, সেটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। এখন যদি আমরা সীমিত আকারে চলি, নিশ্চয়ই আমরা অনেক কিছু করতে পারবো অল্প অল্প করে। মশিউর রহমান, আমার রাঙ্গার কাছে একটু যাই, যুদ্ধটা তো আসলে সবার একসাথে, শুধু জনগণের উপরে, জনগণ কেন বাসে উঠতে চাইলো, জনগণ জোর করে উঠলে আমরা কি করব, তাহলে তো আসলে নিজেদের যে দায়বদ্ধতার জায়গা, যে এই যুদ্ধে আসলে সবাই আমরা অংশগ্রহণ করে এই সংক্রমণ কমাতে চাই, সেটা কিন্তু আর শেষ পর্যন্ত থাকে না। সরকার সহায়তা চেয়েছে আপনাদের কাছে, সেই সহায়তার জায়গাটা কতখানি আপনারা এখন করতে পারবেন সেটাই আমি আপনার কাছে জানতে চাই। আমরা 100% সরকারের সঙ্গে সহযোগিতা করতে চাই। আমরা যখন 2014 সালে গাড়ি বন্ধ হয়ে গেছিল, আমরা সারা বাংলাদেশ গাড়ি চালিয়েছিলাম, আমাদের 550-এর উপরে গাড়ি কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, তারপরে আমরা চালিয়েছিলাম, আমরা লস করে চালিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গাড়ি যারা পুড়িয়েছে সে গাড়িগুলো তিনি আবার অনুদানও দিয়েছেন, আমরা সেজন্য সন্তুষ্ট। এবং আমরা এখনো চাই যে করোনা আমাদের কারণে করোনা বৃদ্ধি পাক, এটা আমরা চাচ্ছি না। আমরা আজকে বাংলাদেশ সড়কে আমার মহাসচিব খন্দকার নাহিদুল্লাহ, উনি আজকে দোদায় 7টা মিটিং করেছেন। এই যেসব রুটে আমরা দেখেছি, কোন ঢাকাতে বলেন বা যে কোনো প্রতিষ্ঠানে বলেন, 100 মানুষ যে সেখানে সবাই ভালো মানুষ এটা আমি কখনোই বলি না। আমাদের এখানে 5% মানুষের মতো মানুষ আছে যারা এই কাজগুলো করছে, অতিরিক্ত পেশাদার নিচ্ছে, একটা মুনাফা নেওয়ার চেষ্টা করছে। আমরা 90 ভাগ মানুষকে কিন্তু আমরা আমরা তাদেরকে আমরা জায়গা মতো নিয়ে আসতে পেরেছি, এবং তারা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে এবারের করোনাটা কিন্তু অনেক ভয়াবহ, সুতরাং এবার কিন্তু মানুষকে রক্ষা করতে গেলে আপনাদের এই দায়িত্বটা পালন করতে হবে। এবং ইতিপূর্বে আমরা যখন করেছিলাম, সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ম্যাজিস্ট্রেট দিয়ে পুলিশ দিয়ে কেন আমাদের এসে ধরে না বেশি করে সেখানে মানুষজন যাতায়াত করলে, সেইটাকে আপনারা মালিক সমিতি হিসেবে মালিকের পক্ষ থেকেই এক ধরনের শক্ত অবস্থান থাকা দরকার কিনা, যে আমরা আসলে নিতে চাই না 50%-এর বেশি, আপনারা তো টাকাটা পাচ্ছেন, ভাড়াটা তো পাচ্ছেন। আমরা আমরা আবারও আপনাকে আমি বলছি যে আমাদের এইটা 100 ভাগের মধ্যে মাত্র 5% গাড়ি আমাদের এই সমস্যাগুলো তারা করছে, আমরা তাদের ব্যবস্থা নিতে বলছি, এবং আমরা নিজেরাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি যারা এই ধরনের করছে না। আপনি হয়তো একটা গাড়ি দুটো গাড়ি দেখছেন, যে গাড়িগুলো যাত্রী দাঁড়িয়ে আছে ওখানে হঠাৎ করে উঠে গেল, হয়তো একজন সুপারভাইজার সে আটকাতে পারলো না, কিন্তু আপনি দেখবেন যে 100 ভাগের মধ্যে 90 ভাগ আমরা কন্ট্রোল করে ফেলেছি, এবং আরো 2-1 দিন গেলে আপনি দেখবেন আমরা 100 ভাগ কন্ট্রোল করে ফেলবো, এবং যারা কন্ট্রোল হবে না তাদের গাড়িগুলোকে আমরা সরকারকে বলে দিয়েছি নিয়ে তাদের জরিমানা, দেশের প্রচলিত আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তাই আমরা নিতে বলতেছি। আমরা তো করোনার বিপক্ষে নই, করোনা মারা গেলে আমরাই তো মারা যাচ্ছি, আমার আত্মীয় স্বজন
মারা যাচ্ছি, আমার আত্ম উপলব্ধি একটা একটা আত্ম উপলব্ধি আমার অবশ্যই রয়েছে, দেশের প্রতি কর্তব্য। আমি 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 সংসদে চিফ হুইপ, চিফ হুইপ হিসাবে বিরোধী দলের চিফ হুইপ, সেই হিসাবে আমার একটা দায়িত্ব রয়েছে রাজনৈতিক। আমরা সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করি যে 5% কথা আপনি যেটা বলছেন সেটা সংখ্যাটা অনেক বেশি, কিন্তু তারপর আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে আপনারা একটা সমিতি চালান বলেই আমরা সেটা চাই যে এই সবাই নিজ থেকে আসলে এই ঘটনাটা সমাধান করুক, যে এত এত যাত্রী সহ যেন গণপরিবহন গুলো অন্তত না চলে, কারণ সেটাই সংক্রমণ ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম বলছে সবাই। আমরা একদম শেষ মুহূর্তে শুধুমাত্র একটা পয়েন্ট তৌফিক এহসানের কাছে নিতে চাই, আপনি ডাক্তার মোস্তাকের কথা শুনলেন, পরিস্থিতির কথা শুনলেন, তারপরেও কি আপনার আন্দোলন বিক্ষোভ করবেন কিনা? আমরা আন্দোলনে যেতে চাই না, আমরা চাই সরকারের যে দিক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিধিমালা মেনে চলার জন্য, মার্কেটটা যদি অল্প পরিসরে খুলে দেয়, অক্ষরে অক্ষরে পালন করে স্বাস্থ্য বিধিমালা মানার জন্য, যে গতবার কিন্তু আমি নিজে এবং আমার টিম আমরা কিন্তু ঢাকা শহরে দোকানপাট খোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি, এবারও আবেদন করছি, যদি ছোট আকারে আমাদেরকে অল্প সময় বেঁধে দিয়ে যদি খুলতে দেয়, আমরা ইনশাল্লাহ আমাদের জীবন মরণ দিয়ে যারা পেটে খাওয়া, যারা দিন এনে দিন খায়, তাদের দিকে তাকিয়ে অন্তত পক্ষে এই সুযোগটা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবার বক্তব্য শুনলাম, আমরা জানি না যে শেষ পর্যন্ত আসলে বিশেষজ্ঞরা যা বলেন তাতে আসলে সেটা সমর্থনযোগ্য কি না, যে সবকিছু আস্তে আস্তে খুলে দিলে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কতখানি আসলে নিয়ন্ত্রণ করা যাবে। আমরা চাই যে নিয়ন্ত্রিত হোক, তারপরে সবাই একসাথে নিশ্চয়ই অনেক কাজ করে সেটার ক্ষতিপূরণ দেওয়া যাবে। যদি সেটা 1.5 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে থাকে তাহলে এই অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই আমরা এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো। অনেক ধন্যবাদ অতিথি যারা আমাদের সাথে ছিলেন, এবং দর্শক আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে অনেকেই আমরা সচেতন হতে দেখেছি, আমরা চাই আরও বেশি সবাই সচেতন হোক, নিজেরাই আসলে একটা এত বড় ব্যূহ আমরা তৈরি করি যাতে করোনা থেকে আমরা সবাই একসাথে রক্ষা পেতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, থাকবেন একাত্তরের সাথে।